অনেক সময় জীবন তোমাকে তা দেয় না যা তুমি চাও। এর মানে এমনটা না তুমি তা পাবার যোগ্য নও, আসলে তুমি জীবনের কাছ থেকে আরো বড় কিছু পাবার উপযুক্ত। মানসিক শান্তি তখনই আসবে যখন আপনি মানুষের চিন্তা বাদ দিয়ে নিজের জন্য বাঁচা শুরু করবেন। এমন কারো জন্য তোমার সময় নষ্ট করো না যে কেবল নিজের দরকারে তোমার আশেপাশে ঘোরে। প্রথম প্রেম বেশি কিছু না দিলেও লুকিয়ে কান্না করাটা শিখিয়ে দেয়। মিথ্যে করে হাসা গেলেও মিথ্যে করে কাঁদা যায় না, কারণ কান্নাটা আসে ভেতর থেকে, উপরে পড়ে তো সবাই হাসে। মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে যাওয়াতে। ভুল যেমন মানুষকে শিখায় তেমনি ভালোবাসা মানুষকে কাঁদায়। স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয় আর স্বপ্ন মানুষকে কাঁদায়। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ, আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। যারা সত্যিকারের ভালোবাসা চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জুটে না, শুধু জুটে পুরো পৃথিবীর সমান অবহেলা। যে তোমাকে সত্যি ভালোবাসবে তার মধ্যে একটি আচরণ দেখতে পাবে না, তা হলো গুরুত্ব না দেওয়া। ভালোবাসার মানুষটি যেমনই দেখতে হোক না কেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তিটি কিন্তু সে। কষ্টের জন্য নিজেকে শেষ করে দিও না, বেঁচে থাকলে সুখ দেখতে পাবেই। কারো সাথে কথা বলতে চাওয়ার প্রচণ্ড ইচ্ছে থাকার সত্ত্বেও যদি তার সাথে কথা বললে সে বিরক্ত হয়, তবে তাকে বিরক্ত না করাই ভালো। সবার পছন্দ ভালো লাগা তো আর এক নয়, তুমি যাকে আপন ভাবছ সে হয়তো তোমাকে মনে রাখে না। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। কিছু মানুষ সহজে প্রেমে পড়ে না, কিন্তু একবার কাউকে ভালোবেসে ফেললে জীবনের শেষ দিন পর্যন্ত তাকে ভুলে থাকতে পারে না। তুমি যাকে মন থেকে ভালোবাসবে দেখবে সে তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে। কথাটা একসময় আমার বিশ্বাস হতো না, ভাবতাম এটা কেমন করে হয়, কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কষ্ট দিতে যাবে কেন। কিন্তু বয়সের এই পর্যায়ে এসে বুঝতে পারছি কথাটা আসলে যুক্তিকর। আসলে আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি তখন মানুষটা আমাদের রক্ত মাংসে মিশে যায়। এই অবস্থায় মানুষটার সামান্য মিষ্টি কথা আমাদের মুখে যেমন হাসি ফোটে, ঠিক তেমনি সামান্য কঠোর কথা পাহাড় সমান আঘাতও আসে। খুব বেশি চাওয়া নিয়ে কাউকে ভালোবাসতে নেই, এতে কষ্টের পরিমাণটা শুধু বাড়ে। অনেক চেনা মানুষের অচেনা রূপ দেখলাম, খারাপ সময় ঠিক একদিন শেষ হবে, কিন্তু বহুরূপী মানুষগুলোর ব্যবহার মনে গেঁথে থাকবে আজীবন। ভুলে যেতে পারাই ভালো, যে মানুষ ভুলে যেতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের বন্ধু বানিয়ে নিন।